ছয় কেজি ওজনের মোরগ কিনে মহাবিপদে পড়ে গেলাম। অতঃপর রান্না বান্না, তারপর খাওয়া দাওয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবার জন্য রইল অফুরন্ত ভালোবাসা। আজকের ভিডিওতে থাকছে বাজার থেকে এত বড় মোরগ কেনার পর কি বিপদে পড়লাম, সাথে থাকছে মোরগের মাংস রান্নার পুরো রেসিপি, এরপর জমিয়ে খাওয়া দাওয়া। আমার মতো আপনিও যেন এমন বিপদে না পড়েন, সেজন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি একটু হলেও আপনার উপকারে আসবে। বাজারে চলে এলাম মুরগি কেনার জন্য। দোকানে আসার পর এত বড় বড় মোরগ মুরগি দেখে একটা মোরগ পছন্দ হয়ে গেল। মোরগটার ওজন কতটুকু তা নিশ্চয়ই বুঝতে পারছেন। যাই হোক, এটাই পছন্দ হলো আর এটাই নিয়ে নিলাম। দোকানে কারেন্ট ছিল না, তাই গরম পানি করে ওনারা বেছে সুন্দর করে আমার হাতে দিয়ে দিল। আর আস্ত মোরগটাই আমি বাসায় নিয়ে চলে এলাম। এত বড় মোরগ কেনার পর মনে হলো আমি বাসায় নিয়ে এটা কাটবো, কিন্তু বাসায় আসার পর মা বলল এটা বাসায় কিছুতেই কাটা যাবে না, আবার দোকানে নিয়ে যেতে হবে। কি একটা ঝামেলায় পড়লাম। ঝটপট বোরখা পরে মোরগটা বেগে ভরে নিলাম, আবারও রওনা দিলাম দোকানের উদ্দেশ্যে। তারপর দোকানে পৌঁছে গেলাম, কিন্তু এবার অন্য দোকানে গেলাম। মোরগটা যে দোকান থেকে কিনেছিলাম সেই দোকানটা একটু দূরে ছিল, তাই কাছাকাছি একটা দোকানে চলে গেলাম। চিন্তা করে দেখলাম দূরের দোকানে গেলে রিক্সা ভাড়াটা বেশি লাগবে, আর কাছের দোকানে গেলে রিক্সা ভাড়াটা একটু কম। দোকানে নেওয়ার পর দোকানদার ভাইয়া সাথে সাথে মোরগটা কাটার প্রস্তুতি নিল। দেখলাম আসলেই মোরগটা অনেক শক্ত ছিল আর কাটতেও কষ্ট হচ্ছে। দোকানে এত ভিড় থাকার কারণে এই মোরগটা কাটতে সময় লেগেছে 1 ঘন্টা। মনে মনে ভীষণ রাগ হচ্ছিল, ভাবছিলাম কেন যে সেই দোকান থেকে কেটে আনলাম না। দোকানদার বারবার বলছিল এটা কেটে নিয়ে যান, কিন্তু আমি শখ করে এটা বাসায় নিয়ে আসলাম কাটার জন্য। 1 ঘন্টা সময় নষ্ট হলো, সাথে রিক্সা ভাড়া গেল, আর এটা কাটার জন্য ডাবল টাকা দিতে হলো। বেশ হয়েছে, আজকে আক্কেল সালামিটা খুব ভালো দিয়েছি। কাটাকাটির ঝামেলা শেষ, এবার মাংস নিয়ে বাড়িতে চলে এলাম। আমার মতো এমন বিপদে কেউ পড়েছিলেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবগুলো মাংস এবার ট্রেতে ঢেলে নিচ্ছি, সুন্দর করে কেটে দিয়েছে। মাংসগুলো দেখেই মনটা ভরে গেল, আর মোরগের মাথাটা দেখুন কত বড়। এত বড় মোরগ আমি আসলেই বাসায় কাটতে পারতাম না, মাংসগুলো এত সুন্দর করে সাইজ করে নিতে পারতাম না। এখান থেকে কিছু মাংস রান্নার জন্য রাখবো, আর বাকি মাংসগুলো ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন, এই মাংসগুলো আমি এখন রান্না করব। এখন এই মাংসগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আজকে রান্নার জন্য সবগুলোই মশলা আমি শিলপাটায় বেটে নেব। আদা রসুন বেটে নেওয়া হয়ে গেছে, এবার কিছু গরম মশলা বেটে নেব। কী কী মশলা আছে তা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এই মশলাগুলো মিহি করে বেটে নেব। বাটাবাটি করতে একটু কষ্ট হলেও বাটা মশলায় মাংস রান্না করলে খেতে অসম্ভব ভালো লাগে। সবগুলো মশলাই আমি সুন্দর করে বেটে নিয়েছি। এবার চলে যাব চুলায় রান্না করতে। চুলার জাল জ্বালিয়ে এবার হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল, আর সাথে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি করে ভেজে নেব, সাথে 2টা তেজপাতাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আমি এগুলো একটু ভেজে নেব, যাতে করে কাঁচা গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা, আবারও একটু ভেজে নেব। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রাখবো, নয়তো সবগুলো মশলা পুড়ে যাবে। আদা রসুন বাটা আর গরম মশলা বাটা একসাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবারও একটু সময় ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। কয়েক সেকেন্ড ভেজে নিয়ে তারপর দিয়ে দেব পরিমাণ মতো পানি। সবগুলো মশলা একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছেড়ে আসার পর এখন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মোরগের মাংস। ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মাংস মিশিয়ে নেব। এবার মাংসগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব কষানোর জন্য। কিছুটা সময় কষানোর পর ঢাকনা তুলে একটু নেড়েচেড়ে দেব।
মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে, আর এই পানি দিয়ে আমি মাংস ভালো করে কষিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখুন মাংস কত সুন্দর করে কষানো হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে গরম পানি, ইচ্ছে করলে কেউ ঠান্ডা পানিও দিতে পারে। মোরগ বড় হওয়াতে এই মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে, তাই আমি সামান্য পানি দিয়ে কষিয়ে নেব। এই ফাঁকে কিছু আলু নিয়ে নিয়েছি, এগুলোর খোসা ছাড়িয়ে নেব আর আলুগুলো আস্ত রাখব। মাংস ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আলু। আলুগুলো সাইজ একটু ছোট, তাই আস্ত রেখেছি। আপনারা ইচ্ছে করলে আলু কেটেও দিতে পারেন। এবার আলু আর মাংস ভালো করে একসাথে মিশিয়ে নেব, তারপর আবারও কষিয়ে নেব। সাথে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। মাংস আর আলু ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ঝোল আপনারা কতটুকু রাখবেন সেই অনুযায়ী পানি দিবেন। আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরও কিছুক্ষণ। এর মধ্যে মাংস আর আলু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। মাংস প্রায় রান্না হয়ে গেছে, এবার চেক করে নিচ্ছি। একটা আলু কেটে নিলাম, দেখি আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর মাংসও চেক করে নিয়েছি। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়া। মাংসের তরকারি থেকে এত দারুণ ঘ্রাণ বের হচ্ছে কি আর বলবো, দেখেই লোভ হচ্ছে। কিছুটা মাংস তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন কালারটা কত দারুণ এসেছে। একটা বাটিতে তুলে নিচ্ছি। আজকে মোরগের মাংস রান্নায় খেয়াল করলে বুঝতে পারবেন বাড়তি কোনো গরম মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র তেজপাতা ছাড়া। আর এই বাটা মশলায় রান্নার ঘ্রাণ আর স্বাদ কতটা মজাদার তা আপনারা রান্না করে খেলেই বুঝতে পারবেন। এই তরকারিটা গরম ভাতের সাথে বেশ জমে যাবে, তাই তো গরম ভাতের সাথে নিয়ে নিচ্ছি তরকারি, সাথে দিয়ে নিয়েছি লেবু, শসা আর কাঁচামরিচ। এবার খাওয়ার পালা। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।